আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের আমলটা চিন্তা পেরেশানি দূর করার জন্য শেয়ার করব। আমরা অনেকে অনেক বিষয় নিয়ে চিন্তা করি, কারো সম্পদের চিন্তা, ঋণের চিন্তা, বিভিন্ন প্রকার অসুখ বিসুখের চিন্তা, অনেক রকমের সমস্যা আপনাদের থাকতে পারে, দাম্পত্য জীবনে আপনি অসুখী, যার যত প্রকার পেরেশানি থাকতে পারে। যদি আমলটা করতে পারেন, আপনাদের সে পেরেশানি চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটা করবেন, এই আমলটা কিছুদিন করে যাবেন, এটা কোরআনে কারিমের একটি আয়াতের আমল, আপনাদের সাথে শেয়ার করব, খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল। দর্শক, চিন্তা ভালো নয়, চিন্তা করার দরুন অনেক রকমের রোগ মানুষের হয়ে যায়, চিন্তার দরুন মাথার চুল পেকে যায়, চিন্তার কারণে প্রেসারের রোগ তৈরি হয়, হার্টের রোগ তৈরি হয়, মানসিক সমস্যা পর্যন্ত হতে পারে। একজন মুমিন মুসলিম যিনি হবেন, তিনি কিসের চিন্তা করবেন? তিনি যে কোনো অবস্থাতে সবসময় যদি আল্লাহর প্রতি ভরসা করেন, তার চিন্তা কিসের? একজন মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু। মৃত্যুর চাইতে বড় বিপদ আর কিছু নাই, সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। তাহলে মৃত্যু ছাড়া সব কিছুই দেখা গেছে আপনার একজন মুমিনের কাছে ছোট থেকে ছোট, তুচ্ছ থেকে তুচ্ছ। এমনকি যারা প্রকৃত মুমিন তাদের জন্য মৃত্যুটাও হলো হাদিয়া স্বরূপ। মৃত্যুটাও একজন মুমিনকে কখনো চিন্তার মধ্যে ফেলতে পারে না, কখনো পেরেশানির মধ্যে ফেলতে পারে না। তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ। তো বুঝতেই পারলেন, একজন মুমিনের আবার কিসের চিন্তা? তিনি তো আল্লাহ তাআলার প্রতি ভরসা করেন, আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা করেন তাহলে সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন, সব সমস্যা সমাধান করে দিবেন, চিন্তা পেরেশানি আর থাকবে না, আর কোনো অসুখ বিসুখও থাকবে না। তো আমরা এই আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো, তো এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটা আপনারা এই ফজরের নামাজের পরে করবেন, আপনাদের ফজরের নামাজ পড়তে হবে। যদি ফজরের নামাজ নয়, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনারা পড়তে পারেন তাহলে এমনিতে মন হালকা হয়ে যাবে। তো ফজরের নামাজের পরে আপনারা এই আমলটা করবেন কিভাবে? এই একটা আয়াত, এই আয়াতটা সাতবার পাঠ করবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, অর্থাৎ আমার জন্য আল্লাহ হই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তার প্রতি আমি ভরসা করি। ওহুয়া রব্বুল আরশিল আযীম, তিনি মহা আরশের অধিপতি অর্থাৎ মালিক। তো এই আয়াতটা সাতবার পাঠ করবেন, সাতবার পাঠ করে দু হাতের মধ্যে একটা ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনার চেহারার মধ্যে এইভাবে মুছবেন। এই আমলটা আপনারা ফজরের নামাজের পরে সকালবেলা করবেন, যদি পারেন দুইবার করবেন, সকাল ও সন্ধ্যায়, তাহলে বেশি ভালো হয়, একবার করলেও হবে। সকাল ও সন্ধ্যায় আপনার সাতবার করে পরে চেহারার মধ্যে এইভাবে একটা ফুঁক দিবেন, তাহলে আপনার চিন্তা পেরেশানি আর কিছুই থাকবে না, সব দূর হয়ে যাবে। এই আমলটা আপনারা করে যাবেন, ইনশা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, আমলটা সম্পর্কে জানতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।